हेलो फ्रेंड्स, वेलकम टू बैक टू माय चैनल। तो हमने এখন যাচ্ছি জালিয়ানওয়ালা বাগ দেখতে। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাকে বলে হেরিটেজ স্ট্রিট। এর আশেপাশে গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালা বাগ, পার্টিশন মিউজিয়াম সব আছে। তো এখন যাচ্ছি জালিয়ানওয়ালা বাগ দেখতে। তো দেখুন আমার সঙ্গে জালিয়ানওয়ালা বাগ ভার্চুয়ালি এনজয় করুন। এটা হচ্ছে হেরিটেজ স্ট্রিট। তো এই রাস্তাটা জালিয়ানওয়ালা বাগ, গোল্ডেন টেম্পল আশেপাশে সব জায়গা দিয়ে মানে এই রাস্তাটাই যাচ্ছে। তো খুব সুন্দর রাস্তাটা দেখার মতন। তো আমরা যাচ্ছি এখন জালিয়ানওয়ালা বাগে। তো জালিয়ানওয়ালা বাগে ঢুকে ভিডিওটা কন্টিনিউ করছি। প্রচন্ড রোদ, এখনো জালিয়ানওয়ালা বাগ পৌঁছাতে পারিনি, ওইদিকে হাঁটছি রাস্তাটা দিয়ে। তবে রাস্তাটা দেখার মতন। একটু আগে আমরা যে দুর্গানাথ টেম্পল থেকে বেরোলাম দেখে, তো ওইখান থেকে বেরিয়ে ওখানে পুরি খেলাম, দেশি ঘিয়ে ভাজা পুরি। একটা ছোলার সবজি দিল, একটা আলুর সবজি দিল, তারপর খেলাম হচ্ছে দেশি ঘিয়ের গাজরের হালুয়া, দেশি ঘিয়ের মিল্ক কেক আর লস্যি, অমৃতসরের ফেমাস। আর প্রত্যেকটা জিনিসই অসাধারণ, পুরো দেশি ঘিয়ের গন্ধ মম করছে, যেমনি টেস্টি তেমনি মানে কোয়ান্টিটিও তেমনি, খেয়ে পুরো পেট মন সব ভরে গেল। দেখেছেন রাস্তা, দারুণ রাস্তাটা, প্রচুর দোকান, অফুরন্ত জিনিস কি নেই এখানে। দেখুন এখানে ম্যাকডোনাল্ডসও আছে। বাকি ভিডিও জালিয়ানওয়ালা বাগ থেকে কন্টিনিউ করার চেষ্টা করছি, যদি আগে কিছু দেখতে পাই তাহলে সেটা দেখিয়ে দেবো। পৌঁছে গেছি আমরা জালিয়ানওয়ালা বাগে, এখন জালিয়ানওয়ালা বাগে এন্ট্রি নিচ্ছি। দেখুন আমার সঙ্গে জালিয়ানওয়ালা বাগ ভার্চুয়ালি এনজয় করেছে। হচ্ছে সে কুখ্যাত জালিয়ানওয়ালা বাগ। এই সেই জায়গা যেখানে হাজার হাজার লোক শহীদ হয়েছিল জেনারেল ডায়ারের একটা নির্দেশে। এলো পাথারি গুলি চালিয়েছিল যেখানে ইংরেজ পুলিশ প্রোটেস্ট ভাঙতে। জালিয়ানওয়ালা বাগ এন্ট্রেন্স এন্টার করলেই প্রথমে এরকম দৃশ্য। এখন তো বেশ সুন্দর সাজানো গোছানো, অনেক মেনটেন করেছে। খুব ওয়েল মেনটেন্ড এটা।
এইবার পুরো জালিয়ানওয়ালা বাগটা আপনাদের ঘুরে দেখাই। দেখুন এদিকে সব বসার জায়গা করে আছে, এখানে আপনারা চাইলে বসতেও পারেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একটু বসে আরাম করে নিলেন গাছের ছায়ায়। দেখুন সব বসে আছে। মাঝে মাঝে এরকম জল খাওয়ারও জায়গা আছে, ড্রিঙ্কিং ওয়াটার লেখা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে জল খেয়ে নিতে পারেন, কেন গাছের নিচে বসার জায়গা আছে। এবার ওই সোজা যে দেওয়ালটা দেখা যাচ্ছে ওইদিকে যাব, ওখানে দেখুন মার্কিং করা আছে, যেখানে গুলিগুলো লেগেছিল সেগুলোকে মার্ক করে রেখে দিয়েছে, ওইগুলো এখন আপনাদের দেখাবো। দেখুন এই যে মার্ক করা আছে, এখানে গুলি লেগে জায়গাগুলো কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল, সবকটা মার্কিংয়ে গুলি লেগেছিল। এখানে যখন ফায়ার করা হয়েছিল বাঘ, জালিয়ানওয়ালা বাঘের সব দরজা বন্ধ করে, হাজার হাজার শিখ আর হিন্দু যেখানে প্রাণ দিয়েছিল নিজেদের। এগুলো দেখলে বোঝা যায় ব্রিটিশদের হিংস্রতা কীরকম ছিল, ব্রিটিশরা কীরকম হিংস্র ছিল। নাহলে এইভাবে কেউ হাজার হাজার লোককে বন্ধ করে মেরে দিতে পারে শুধু জাস্ট গুলি করে? 1600 রাউন্ড ফায়ার করা হয়েছিল, 1600 রাউন্ড, মানে কত হিংস্র আর বর্বর হলে এরকম কাজ করতে পারে মানুষ। তার জেনারেল ডায়ার তার একটা জিতা জাগতা একটা এক্সাম্পল, লাইভ এক্সাম্পল একটা। দেখুন এখানে গুলির মার্কিং করা আছে, এরকম নৃশংসভাবে মানুষ মারা হয়েছিল ইংরেজদের তরফ থেকে, মানে এর থেকেই বোঝা যায় ইংরেজরা কতটা নৃশংস জাতি। এবং এই ঘটনাটা ঘটার পর জেনারেল ডায়ারকে কোনো রকম শাস্তি বা পানিশমেন্ট কিচ্ছু দেওয়া হয়নি, তাহলে বোঝাই যাচ্ছে এরা কীরকম বর্বর জন্তু জানোয়ারের অধম ইংরেজরা, যেরকম একটা ম্যাচাকার করতে পারে, এরকম একটা জেনোসাইড করেছিল। পুরো জালিয়ানওয়ালা বাগের দরজা বন্ধ করে, সবকটা গেট বন্ধ করে নির্বিচারে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। এইখানে শহীদদের উদ্দেশ্যে একটা এরকম স্মৃতিস্তম্ভ করা আছে, যারা জালিয়ানওয়ালা বাগে শহীদ হয়েছিল। রাত্রিবেলা বোধহয় এখানে লাইটিং ফাইটিং দেওয়া থাকে, তো সেটা সন্ধ্যাবেলা আসলে দেখতে পেতাম, এবার আর হবে না। এরপরে যদি আবার অমৃতসর কখনো আসি তো জালিয়ানওয়ালা বাগের রাত্রিবেলার ভিউ দেখাবো।
ওই দিকটাতে আবার মার্কিং করা দেওয়াল আছে যেখানে গুলি লেগেছিল। পুরনো দেওয়ালগুলো খুব কমই আছে, খুব কমই রেখেছে, যে দেখতে পাচ্ছি পুরোটাই রিকনস্ট্রাক্ট করা নতুন করে। কিছু কিছু জায়গা শুধু রেখে দিয়েছে। ওই দিকটা একবার দেখে আসি। না, এখানে মার্কিং করা নেই। এটা হচ্ছে একটা গ্যালারি। জালিয়ানওয়ালা বাগের ভেতরেই এখন চলুন দেখে নিই সেই কুখ্যাত কুয়া যেখানে সবাই প্রাণে বাঁচার জন্য লাফ দিয়েছিল। প্রচুর লোকজন নিজের প্রাণ বাঁচানোর জন্য, গুলির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি কেউ বাঁচতে পারেনি। এই সেই কুখ্যাত কুয়া। দেখুন এটাকে এখন কাঁচ দিয়ে ঢেকে দিয়েছে, সেই জন্য ভালো করে দেখানো যাচ্ছে না। দেখুন এখানে সবাই ঝাঁপিয়েছিল নিজের প্রাণ রক্ষা করার জন্য, কিন্তু কেউ বাঁচতে পারেনি। কুয়োটা তো এখন পুরো শুকনো কুয়ো। জালিয়ানওয়ালা বাগটা আপনাদের পুরো ঘুরে দেখালাম, তো আর কিছু দেখানোর নেই। এখানে সব কিছুই দেখিয়ে দিলাম, যেখানে গুলি লেগেছিল দেওয়ালগুলোতে মার্কিং করা আছে, কুয়োটা যেখানে সবাই ঝাঁপ দিয়েছিল, আর এটাকে ওটা গার্ডেন টাইপের করে রেখেছে খুব সাজিয়ে গুছিয়ে, আর মাঝখানে একটা স্মৃতিসৌধ করা আছে সবার শহীদদের স্মরণে। তো ভিডিওটাকে এখানেই কনক্লুড করলাম আমি জালিয়ানওয়ালা বাগের। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, ভিডিওটাতে কমেন্ট করুন, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আসছি পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই।